মানুষের বছর মুবারক অনাবিল আনন্দ। যদিও এবারের ঈদের আনন্দ প্রথম দিকে আমার একটু কম ছিল, কারণ আমি ঈদ করতে আমেরিকাতে যাওয়ার কথা ছিল, শেষ মুহূর্তে ডিসিশন নিয়েছিলাম, তাই আমরা এয়ারপোর্টে গিয়েও ফেরত এসেছি। কারণ আমরা যখন গিয়েছি তখন মাত্র তিনটা প্লেনের টিকিট আছে আর আমরা ছিলাম চারজন। যদিও আমার স্বামী বারবার বলছিল যে তুমি বাচ্চাদেরকে নিয়ে চলে যাও ঈদ করতে, কিন্তু আমার মন মানলো না। বাবা মা ছাড়া এতিম স্বামীটাকে একা একা রেখে কিভাবে আমি আমার সন্তানদেরকে নিয়ে অন্য দেশে আনন্দ করতে ঈদ করতে চলে যাই, এটা কেমন লাগে তাই না? তো আমি আর গেলাম না, তাই ঈদেও খুব একটা রান্না বান্নাও করা হয়নি। কিন্তু এখানে অনেকের বাসায় দাওয়াত পেয়েছিলাম, তো কেয়ার করা সেই বাক্স থেকে নতুন জামা কাপড় খুলে পরে বিভিন্ন বন্ধুদের বাড়িতে ঈদের দিন বেরিয়েছি আর ঈদের আনন্দ করেছি। তারই কিছুটা অংশ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনারা জানতে পারবেন বিদেশের মাটিতে থেকেও আমরা কিভাবে আনন্দ করি, ঈদ উদযাপন করি। যদিও এখানে উইকডেতে ঈদ পড়লে আমাদের খুব সমস্যা হয়, উইকেন্ডে ঈদ করলে আমাদের জন্য ভালো হয়, আমরা রান্না বান্না করতে পারি, ভালো করে সাজগোজ করে সেলিব্রেট করতে পারি। আমরা এখানে এই সুবিধাটা পাই না, অনেকে ঈদের দিন কাজ করতে হয়, ছুটিও পায় না। এবারের ঈদটিও পড়েছিল উইকডেতে, তো অনেকেরই সমস্যা হয়েছিল, তাই সন্ধ্যার পরে আমার এক ফ্রেন্ডের বাড়িতে ঈদের দাওয়াতে আমরা গিয়েছিলাম। সেখানে অনেকেই গিয়েছিলাম, সবাই মিলে আনন্দ করেছি। আর এরপরে উইকেন্ডে আমি আমার ছোট্ট ঘরে ছোট্ট আয়োজনে কয়েকজনকে দাওয়াত করে ঈদ পুনর্মিলন করেছিলাম। সেটা দিয়ে হয়তো পরে কোনো একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকে ভিডিওটি আমার সাথে উপভোগ করুন। এখানে আমাদের অনেক কিছু
অনেক প্রিয় প্রিয় মানুষ আছেন, অনেক সুন্দর সুন্দর খাবার আছেন। আজকে আমরা সবাই আনন্দ করব এবং সবাই এনজয় করব, কারণ আমরা একটা পরিবার। আর আমি সবাইকে বলবো, সবাই একসাথে যদি বলেন ঈদ মোবারক, আসলে ভালো লাগে। প্লিজ সবাই একসাথে আমাদের বড় আপা ইলোরা আপার জন্য অনুরোধ করবো, প্লিজ ইলোরা ভাবি, থ্যাংক ইউ। সবাইকে ঈদ মোবারক, সবাইকে আসার জন্য অনেক ধন্যবাদ। আমরা এখন গান এনজয় করবো। সীমান্ত বসন্ত গান গল্প আড্ডা সব মিলিয়ে ঈদের দিনটি বেশ ভালোভাবেই কাটিয়েছি। পরিবার পরিজন বন্ধু বান্ধবের সাথে বেশ আনন্দ করে ঈদের দিনটি উদযাপন করেছি। সবই আল্লাহর ইচ্ছা। আমেরিকাতে যাওয়া হয়নি বলে প্রথম থেকে মনটা খারাপ ছিল, পরে ঈদের দিনটি বেশ ভালোভাবেই কাটিয়েছি। আরেকটি কথা বলতে তো ভুলেই গেছি, ঈদের দিন আপনারা কে কে ঈদের সালামি পেয়েছেন আমাকে কিন্তু জানাবেন। আমি আমার স্বামীর কাছ থেকে $170 ঈদের সালামি পেয়েছি, আর বাচ্চারা তাদের বাবার কাছ থেকে $50 করে ঈদের সালামি পেয়েছে। আমি প্রতি বছর আমার স্বামীর কাছ থেকে ঈদের $100 করে সালামি পেয়ে খুব খুশি হই। যদিও সারা বছর ধরে আমি ইনকাম করি, তার চেয়ে বেশি আনন্দ পাই আমি ঈদের সালামি পেয়ে। আর বাচ্চাদেরকেও তো ঈদের সালামির ব্যাপারটা শেখাতে হবে, তাই ওর বাবাও প্রত্যেক বছর ওদের সালামি দেয়। এবার তো দুলাভাইয়ের কাছ থেকে ঈদের সালামি নিতে পারলাম না আমেরিকাতে গেলাম না বলে, তবে আমার মনে আছে গত কয়েক বছর আগে বোনেরা একসাথে ঈদ করেছিলাম, তখন আমার দুলাভাই আমাদের সবাইকে $50 করে সালামি দিয়েছিল। আমরা খুব আনন্দ করে সেবার ঈদ করেছিলাম। ঈদের আনন্দের রেশ আপনাদের সবার মাঝে থাকুক আগামী ঈদ আসার আগ পর্যন্ত, এই কামনা করছি। ও আরেকটি কথা, আমার নতুন পেজ হলো স্পাইসি লাইফ। আমাদের সুখ দুঃখ আনন্দ বেদনা নিয়ে স্পাইসিতে ভরপুর এই জীবন, তার কিছু কিছু অংশ কিছু কিছু মুহূর্ত হয়তো আমি আমার এই পেজে আপনাদের সাথে শেয়ার করব। ভাবছি আমি একটু অ্যাক্টিভলি এখন ইউটিউব ভিডিও তৈরি করব, এতদিন শখের বসে করতাম, কারণ আমি তো একজন সুপার ডুপার বিজি ওম্যান। তো ভাবছি এখন থেকে একটু আমার প্রফেশনাল বিজনেসটা একটু কমলে হয়তো আমি ভিডিও মেকিংয়ের ক্ষেত্রে কিছুটা সময় দিব। জানি না পরবর্তীতে হয়তো বা আমার ডিসিশন চেঞ্জ হতে পারে, সেই উদ্দেশ্যেই নতুন পেজে নতুন নতুন করে ভিডিও দেব। আশা করছি আপনারা উপভোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। এই কামনা রইল। আল্লাহ হাফেজ।